নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি মহালয়ার শুভ পূর্ণ তিথিতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তিনটে মিষ্টির রেসিপি এর মধ্যে প্রথমে দেখেছি রসগোল্লার রেসিপি এই রসগোল্লাটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো আর বাড়িতে যদি এই রসগোল্লাটা এইভাবে সেম প্রসেসে বানিয়ে নাও তাহলে কিন্তু দোকানে মানে দোকান থেকে কিনে খাওয়ার এনার্জিটাই থাকবে না বাড়িতে চট করে কিভাবে রসগোল্লা বানিয়ে নেবে তাহলে চলো চটপট দেখে নিই প্রথমে আমি ছানা নিয়েছি ছানাটাকে আমি আর দেখাইনি কিভাবে তৈরি করছি তোমরা জানো ছানাটাকে তৈরি করে রেখেছি তারপর ছানাটাকে ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নিয়েছি এটাকে দশ থেকে পনেরো মিনিট বা তোমরা পাঁচ মিনিটেও মেখে নিতে পারো দেখো ভালো করে মেখে নিয়েছি তারপর গোল গোল করে নিচ্ছি আর সাইজটা একটু ছোটো করছি কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে দেখো খুব বেশি বানাচ্ছি না পাঁচটা বানিয়েছি মাত্র এইভাবে তোমরা কিন্তু পরিমাণে বেশি কি কম করে নিতে পারো এবার চিনির সিরাপটা বানিয়ে নেবো তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিনির গুঁড়ো তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো তারপর দেখো চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি আর এখানে সিরাপটা হচ্ছে হালকা মানে পাতলা ধরনের করতে হবে তারপর দেখো রসগোল্লাগুলো দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এরপর এই রেসিপিটা তাহলে খুব সহজেই হয়ে গেল এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সন্দেশের রেসিপি এই সন্দেশটা রেসিপিটা করার জন্য এখানেও লাগছে আমার ছানা ছানাটাকে আমি যেটা বললাম দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি তারপর ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ছানা তারপর দিয়ে দিলাম পাউডার সুগার মানে চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দেবার পর দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরাও ও স্বাদ অনুযায়ী দিয়ে দেবে সামান্য একটুখানি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো ভালো হয়ে গেছে এটা আর এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার তোমরা চাইলে ঘিও দিতে পারো বাটারটাকে মেল্ট হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম ওই সেই পেস্টটা যেটা তখন তৈরি করে রাখলাম তারপর এটাকে একটু পাক দিয়ে দিতে হবে দেখো এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু আমি ঘন করব না এবার এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যা তারপর এখানে একটা টিফিন বক্সের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো আমি সহজ হয়ে যাবে বলে হাত দিয়ে করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ওই ব্যাটারটা দিয়ে দেবার পর ওপরে হালকা করে কেশার ছড়িয়ে দিয়েছি কেশারটা দিয়ে দেওয়ার পর এখানে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল আর আমি এটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে একটু জমে যাওয়ার পর কেটে নিচ্ছি দেখো আর এখানে কিন্তু এই সন্দেশের রেসিপিটা খুব সহজে বানিয়ে নেবে তোমরা মানে ভিডিওটা দেখে সহজে বানিয়ে নাও তারপর আমি এখানে গুলাব জামুনের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। কী কী করছে দেখে নাও প্রথমে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ময়দা তারপর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিয়েছি ঘি টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দুধ তারপর ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিয়েছি আর একটা মন্ড বানিয়ে নিয়েছি এটা কিন্তু এটাও অল্প বানিয়েছি মাত্র দুটো বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর তেল গরম করে নিয়েছি এটা তেলটা মানে ঠিকমতো গরম হয়েছে কি না সেটা দেখতে তখন যেই মন্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে একটুখানি দিয়ে দেখে নিলাম তেলটা ঠিকমতো গরম হয়ে গিয়েছিল তারপর জামুনগুলো ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবে তারপর সেখানে রসগোল্লার যেই সিরাপটা বানিয়েছিলাম সেটাকে একটু ঘন করে নিয়ে এটা আমি রসে ডুবিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখানে তিনটে রেসিপি তাহলে আজকে এই পর্যন্তই থাকুক দেখতে থাকুক জুবার বক্সেলা আরও নতুন ভিডিও আসছে গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং আর পুজোটা ভালো করে কাটাও